আট স্ত্রীকে নিয়ে সংসার, তাও আবার একই ছাদের তলায়। ভাবলেই কেমন মাথা চক্কর খাচ্ছে, তাই না? ভাবছেন কে এই মহান ব্যক্তি? তাহলে জানুন, যেখানে আজকাল একটি স্ত্রীর সাথে অনেকে সংসার করতে হিমশিম খাচ্ছেন, বিবাহ বিচ্ছেদের ঘটনা যেখানে হামেশাই শুনতে পাওয়া যাচ্ছে, সেখানে এই ব্যক্তি আট জন স্ত্রীকে নিয়ে দিব্যি সুখে সংসার করছেন। থাইল্যান্ডের নাগরিক ওং জ্যাম সোরোসের এই রূপ কাণ্ডে রীতিমতো চোখ কপালে উঠেছে অনেকের। বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে তোড়জোড় আলোচনা শুরু হয়েছে। সোরোস পেশায় একজন ট্যাটু শিল্পী, তার কাছ থেকে জানা গিয়েছে সে তার আট স্ত্রীকে নিয়ে বেশ সুখেই আছে। এমনকি তার আট স্ত্রী, তাদেরও নিজেদের মধ্যে কোনো রকম ঝামেলা অশান্তি হয় না। তার আট স্ত্রী প্রত্যেকেই তাকে খুব ভালোবাসে, খুব যত্নও করে। নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন সোরোস। আট স্ত্রীর সঙ্গে কিভাবে আলাপ সে কথাও জানিয়েছেন সোরোস। সেই কাহিনীও মজার, প্রত্যেকের সঙ্গেই প্রথম দেখায় প্রেমে পড়েছিলেন তিনি। সব থেকে মজার কি জানেন, অষ্টম স্ত্রীর নাং মেয়ের সঙ্গে আলাপ হয় তার সাত স্ত্রীকের সঙ্গে নিয়ে যখন মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। কি সুন্দর কল্পনার মতো শুনতে লাগছে, তাই না? তবে প্রত্যেকেই কিন্তু বেশ সুন্দরী। তার স্ত্রীরা জানিয়েছেন তারা প্রত্যেকেই তাদের স্বামীকে সমান ভালোবাসেন। শুধু তাই নয়, সোরোসের একের বেশি স্ত্রী থাকা সত্ত্বেও তারা পরস্পরের বিরুদ্ধে লড়াই করে না বলে জানিয়েছেন আট স্ত্রী। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।